ओम ब्रह्म रूपमादिमध्य शेष सर्वभासकम् भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तं नमामि देव देव रामकृष्णमीश्वरम्। আমাদের আমরা দেখছিলাম 149 নম্বর সূত্র, সেখানে বলছেন জগৎটাকে জীবনটাকে খেলা বলে ধারণা হলে খেলা সাঙ্গ হয়ে যায়। স্বপ্ন দেখছি, কত হাসছি কাঁদছি, বিষম বিপদে পড়ে অকুলে ভাসছি, ভয়ে গোঁগো করছি, চিৎকার করে উঠছি, তখন বিচার বুদ্ধি লোপ পায়, এমনকি উদ্ভট ব্যাপারগুলোও স্বাভাবিক ও সত্য বলে মনে হয়। কিন্তু যেই ঘুম ভাঙলুম, স্বপ্ন বলে মনে হলো, অমনি স্বপ্ন ভেঙে যায়। তখন লোকে প্রকৃতিস্থ হয়ে ভাবে, আহ বাঁচলুম, এ তো স্বপ্ন দেখছিলুম। আবার হয়তো সুখ স্বপ্ন দেখলুম, লটারিতে 2 লাখ টাকা পেয়েছি, আমাদের আটখানা হয়েছি, হঠাৎ স্বপ্ন ভেঙে গেল, হতাশায় মুশড়ে গেলুম। আমাদের জীবনটাও তেমনি একটি দীর্ঘ একটানা স্বপ্ন বই তো নয়, দুঃস্বপ্ন সুস্বপ্ন আশা নিরাশা সুখ দুঃখের টানাপোড়ন মাত্র। যতক্ষণ স্বপ্ন দেখছি ততক্ষণ সব কিছু সত্য বলে মনে হচ্ছে, স্বপ্ন ভাঙলে জগৎ সংসার কোথায় উড়ে যায়, তখন নিত্য সত্য স্বরূপ মাত্র বিদ্যমান থাকে। আমাদের শাস্ত্র বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই জগৎটা মিথ্যা, কিন্তু এই মিথ্যা জগৎটাকে আমাদের কাছে আমাদের ভীষণ রকমের সত্য বলে মনে হয়। আমরা ভীষণভাবে মনে করি এই জগৎটা আমাদের কাছে ভীষণ সত্য, তাই জগতের সুখ দুঃখ সমস্ত কিছুর সাথে আমরা অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে যাই। স্বপ্নের সঙ্গে কিন্তু আমরা অঙ্গাঙ্গিকভাবে জড়াই না, হয়তো ক্ষণিকের জন্য। ধরুন এই যে মহারাজ বলছেন 2 লক্ষ টাকা লটারিতে পেয়েছেন, তারপরে অনেক সুখ ভালো ভালো জিনিস হলো, এগুলো আমাদের আনন্দ দেয়। আবার দুঃস্বপ্ন দেখলে আমাদের যেরকম ভয় হয়, তার রেশ হয়তো কয়েক ঘন্টা থাকে বা কখনো একদমই থাকে না। কিন্তু খুব ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা ঠিক ওটাকে ইগনোরই করি, আরে স্বপ্ন তো, স্বপ্ন বই তো আর কিছু নয়। এরকম জীবনটাকে আমরা যদি ওইভাবে করতে পারি তাহলে কিন্তু হয়, আমরা জীবনের অন্যান্য সমস্ত বিষয়গুলিকে এত সত্য বলে ধরে নিই, তাই জীবনের আসল যে সত্য স্বরূপ যাকে কেন্দ্র করে আমাদের যাবতীয় কিছু, সেইটি আমাদের কাছে মিথ্যে হয়ে যায়। ঈশ্বরকে ছাড়া আমরা একটা অন্যরকমের জগৎ চালিত করি। আমরা ভগবান ছাড়া বাকি সবাইকে সত্য বলে মনে করি, ভগবানকেই আমরা মিথ্যা বলে বোধ করি। একমাত্র বিপদে না পড়লে আমরা বড় একটা ভগবানের কাছে যাই না। ভেবে দেখুন তো, এই যে কবিতাও প্রথমবারে ভগবানকে আমরা সেভাবে ডাকিনি, এই সেকেন্ড ওয়েভ এসছে যে তখন এই যে মুড়ি মুড়কির মতো মানুষ মারা যাচ্ছে, এখন আমাদের কাছে খুব কষ্টের, আমাদের কাছে মনে হচ্ছে ভগবান ভিন্ন আর কোনো বস্তু নেই। দেখুন কীরকম আমরা জীবনের কাছে অসহায়, কীরকম ক্ষণিক আমাদের জীবন, অথচ এই ক্ষণিক জীবনটার জন্য আমরা প্রাণপাত পরিশ্রম করি। অতএব যাকে পেলে আমার জগতের যাবতীয় কিছু ঠিকঠাক হয় তাকে আমি কিছুতেই পেতে চাই না, এটা যে কত বড় দুঃখের কথা, কত বড় বেদনার কথা এ বলা যায় না। আমরা বুঝি শুনি সবই করি, কিন্তু আমরা এই ক্ষণিক আনন্দের পেছনে ছুটতে ছুটতে আমাদের যে আসল আনন্দ, যে আনন্দ পেলে সব আনন্দ ম্লান হয়ে যায়, সেই আনন্দের দিকে কিছুতেই যেতে চাই না। আমি এর আগে একদিন উদাহরণ দিয়েছিলাম, কালকে যিনি ফোন করেছিলেন তার আরও একটা অভিযোগ আমার বিরুদ্ধে, আমি নাকি একই উদাহরণ বারবার দিই। আমি কী করবো, আমি তো বকুল কথার আগে আর কোনো সিরিয়াল দেখিনি, তাই বকুল কথাই দিই। আর ঠাকুরের ঠাকুরমায়ের শাড়িতে ওই কাঞ্জিবরম টাঞ্জিবরম আসে দেখেছি, তাই বেনারসি কাঞ্জিবরম ছাড়া আর আমি তো কিছু জানি না, পড়িনি তো কখনো, পড়লে তবে তো বলতে পারবো যে এগুলো হচ্ছে। এই একজন ভদ্রমহিলা দিয়েছিলেন শাড়ির নাম, বললেন পশ্চিমপল্লি, তখন জানলাম এরম নামে একটা শাড়ি আছে, হায়দ্রাবাদের কটন, তার নাম পশ্চিমপল্লি। আমি তো উচ্চারণই করতে পারছিলাম না, তিনি আমাকে 2-3 জোর করে উচ্চারণ করালেন। এই একটা উদাহরণ, এটা আমি আগেও দিয়েছি, আমার খুব প্রিয় একটা কার্টুন, বেদান্ত কেশরী, বেদান্ত কেশরী গ্লোবাল বেদান্ত আমেরিকা থেকে বেরোয় সেই যে পত্রিকা, তাতে একটা ভারী সুন্দর একটা কার্টুন বেরিয়েছিল যে একজন মানুষ অনেক ডলার সঙ্গে করে নিয়ে চলেছে স্বর্গে যাবে বলে। স্বর্গের গেটের কাছে যে স্বর্গের দূত, সে বলছে যে সমস্ত কিছু ফেলে যেতে হবে, ট্রাভেল লাইট, হালকা হয়ে যেতে হবে। তখন সে ভাবছে আমি আর কী নিয়েছি, জামা কাপড় তো নিইনি, কত টাকা নিয়েছি, এ তো বলছে ট্রাভেল লাইট। তখন সেই দারোয়ান তাকে দেখাচ্ছে পাশে ডাস্টবিনটা দেখো, আর ডাস্টবিনটা দিয়ে সে তাকিয়ে দেখছে উপচে পড়ছে ডলার।
তখন তার মনে হচ্ছে যে সত্যি সত্যি জীবনের শেষে এই ডলারগুলোর কোনো মানে নেই, কোনো কিছুর জন্য মানে নেই। বাল্মীকির গল্প আপনাদের সকলের মনে আছে, বাল্মীকি তার সংসার প্রতিপালন করার জন্য লুণ্ঠন করতেন, সমস্ত কিছু করতেন। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তুমি গিয়ে তোমার পরিবারের সমস্ত সদস্যদের জিজ্ঞাসা করে এসো, এই যে তুমি এই যে অন্যায় পথ অবলম্বন করেছো, এর দায়ভার কেউ নেবে কি না। তিনি তার বাবা মাকে জিজ্ঞেস করলেন, বাবা মা বললেন, তোমায় প্রতিপালন করেছি, এখন আমরা বৃদ্ধ হয়েছি, আমাদের দেখার দায়িত্ব তোমার, তুমি কিভাবে আমাদের প্রতিপালন করবে সে জানা আমাদের কাজ নয়। এরপরে তিনি তার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রী বললেন, আরে তুমি আমার পতি, তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমায় কীভাবে রক্ষা করবে সে তো জানার কথা আমাদের নয়। ফিরে এলেন নারদের কাছে, তিনি খুব গর্ব করে যাওয়ার সময় বলে গেছে, হ্যাঁ হ্যাঁ সবাই আমার এই কৃতকর্মের দায়ভার নেবে। নারদ বলেছিলেন, কেউ নেবে না, ফিরে এসে দেখো, ঠিক তাই হবে। তিনি ফিরে এলেন, এসে দেখলেন নারদকে বলতে পারছেন না, লজ্জায় মুখ নিচু হয়ে গেছে। নারদ বুঝতে পারলেন যে তার উত্তরটা কী হতে পারে। তিনি বললেন, আমি তোমায় বলেছিলাম না, কেউ কেউ এই দায়িত্ব নেবে না, কেউ নেয় না, অতএব আমাদের কৃতকর্মের দায়িত্ব আমাদের নিজে নিজে করতে হবে। আমরা নিজেদের ভুলে যাই, আমরা নিজেদের ভুলে গিয়ে সকলের প্রিয় হবার চেষ্টা করি, কিন্তু যার প্রিয় হলে জগৎ আমার প্রিয় হয়, জগৎ জগৎ জগ আমি জগতের প্রিয় হতে পারি, একবারও তার চেষ্টা আমরা করি না। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বয়জ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ। রোজ পূজার শেষে আমরা এই মন্ত্রটা বলি যে তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়, কিন্তু তুমি যদি তুষ্ট না হও, তুমি যদি রুষ্ট হও, তাহলে জগৎ আমার প্রতি রুষ্ট হবে। আমরা তার প্রিয় হওয়ার চেষ্টা করি না, আমরা ভগবানের মতো হওয়ার চেষ্টা করি না। ভগবানের প্রিয় হওয়া মানে হচ্ছে ভগবানের মতো হয়ে যাওয়া। আমরা বাবা মার প্রিয় হয়ে যাওয়ার চেষ্টা করি, কী করি না, বাবা মা যা ভালোবাসেন তেমনটি হওয়ার চেষ্টা করি, কিন্তু কখনো এটা ভুললে চলবে না, বাবা মার প্রিয় হতে গিয়ে ওই ভালো ভালো কাজগুলো করতে করতে ওই গুণগুলো আমাদের মধ্যে আসে। ঠিক সেরকম ভগবানের প্রিয় হতে গেলে ভগবানের সেই সব দিব্য গুণগুলো এগুলো ধীরে ধীরে আমাদের কাছে আসে, আমরা কখন অন্য মানুষে রূপান্তরিত হয়ে যাই। আমরা জগতের স্বপ্ন যেগুলো যে কোনো মুহূর্তে ভেঙে যাবে, কাঁচের পাত্রের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে, সেগুলো নিয়ে মেতে থাকি। আমরা ভাবি সেই মুণ্ডকোপনিষদে যে দুটো পাখির গল্প আছে, নিচের পাখিটা সেই লাল লাল টুকটুকে ফল দেখে তাতে ঠোঁট মেরেছিল, তার দেখলো সে মিষ্টি ফল, খেয়ে একবারে আপ্লুত হয়ে গেল, তারপরে ওপরে আবার একটা লাল ফলের ঠোকর মারল, তারপরে সে দেখা গেল সেই ফল টক তিতো, তারপরে সেটা খেয়ে তার খুব দুঃখ হতে থাকলো। সে প্রতিজ্ঞা করলো, না না কোনো দিন এমন কাজ করবো না, কোনো দিন এমন করবো না। তারপরে আবার সেই স্বাদ টক স্বাদ চলে যাওয়ার পর উপরে লাল ফলটার দিকে তাকিয়ে ঠোক্কর মারল, তখন সে দেখছে যে একটি সে ফলটা মিষ্টি। সে নিজেকে বোঝাতে থাকলো, সবসময় কি আমাদের ইয়ে খারাপ হবে, এ দেখো আমার অভিজ্ঞতা বলছে আমার জিনিসটা খুব ভালো হবে, খুব ভালো চলবে, এই খুব ভালো মিষ্টি হবে। এই করতে করতে ওপরে উঠে গিয়ে দেখে তারই মতো দেখতে, দোয়া সুপর্ণা সজুজা সকায়া, তারই মতো দেখতে, একদম একই রকম দেখতে একটি পাখি ওপরে বসে আছে। তাদের মধ্যে এত সিমিলারিটি, তাদের শাস্ত্রকাররা ব্যাখ্যা করে বলছেন যে দুটো পাখি আদতে দুটো নয়, একটাই পাখি। সে দুটো পাখিকে না, একটা আমি, একটা মলিনতাযুক্ত আমি যে নিচের ডালে বসেছিল, আর একটা হচ্ছে মলিনতাহীন আমি। মলিনতাযুক্ত আমি জগতে সকলের কাছে ভালো হওয়ার চেষ্টা করি, সকলকে বলি সকলের কী করে সকলের প্রিয় হব তার চেষ্টা করি, আর এই করতে করতে নানা রকমের অ্যাডজাস্ট করি, সুখ দুঃখের নানা ফল করতে করতে দেখি আমারই একটা সত্তা আছে যে জগৎ সংসার কারুর কাছে কিচ্ছু চায় না, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, এক লক্ষ্যে সে শুধু ভগবানকে চাই, ভগবানকে চাই, ভগবানকে চাই। আমরা এই 149 নম্বর সূত্র থেকে এগোতে থাকছি, কারণ অনেক সময় বলে না অপয়া সূত্র হয়ে যায়, খানিকটা সেই রকম, যতবার আগের দিনও চেষ্টা করেছিলাম হয়নি, আজকে চেষ্টা করে কত বাধাবিঘ্ন অতিক্রম করে এলাম, অতএব এটাকে নিয়ে বেশি কচাকচি করাটা ঠিক নয়, আবার কখন ছিঁড়ে যাবে তার ঠিক নেই। 150 নম্বর সূত্রে আমরা যাই, ভগবান কারুর উপর রাগ করবেন কেন, অভীষ্ট লাভে কেউ ব্যাঘাত করলেই ক্রোধ হয়, তার কি কোনো অভীষ্ট প্রাপ্য বা অপ্রাপ্য আছে, আর কে বা তাকে বাধা দিচ্ছে বা দিতে পারে, তিনি আমাদের কাছে তো কিছুই প্রত্যাশা করেন না, আমরা তাকে ডাকি বা ভুলে থাকি তাতে তার কিচ্ছু এসে যায় না, তাতে আমাদেরই লাভ বা ক্ষতি, সুখ বা দুঃখ, মঙ্গল বা অমঙ্গল।
আমাদের শ্রেয়কারী কোনো কিছু না হলেই আমরা ওই এক ভদ্রলোক আছেন যিনি কোনো প্রতিবাদ করেন না, যাকে আমরা জমিয়ে গালাগাল দিই, লজ্জা করে না, আমি কত ভগবত তোমাকে চা ডাকছি তবু তুমি আমার প্রতিপদে আমার ইয়ে করছো, প্রতিপদে আমার সমস্যা তৈরি করছো। গানে আছে, দোষ কারো নয় গোমা, আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গোমা। সংসার সাগরে যে আমরা ডুবে মরি সে আমাদের জন্য, তিনি কেন বাধা দেবেন? কেউ তো বলেনি, শারদানন্দজিকে একজন গিয়ে বলছে যে ভালো করে জপ ধ্যান করার সুযোগ পাচ্ছি না, জানেন তো। শারদানন্দজি কী সুন্দর বললেন, ভোরবেলা থেকে বুঝি তোমায় মুটের কাজে লাগিয়ে, তুমি কি মুটেগিরি করো? সে বলছে কই না, তবে তা তোমার ভোরবেলা থেকে তো কেউ লাগায়নি, তাহলে তো সকালবেলা জপ ধ্যান করতে হবে। হ্যাঁ, কেউ আটকায় না, ঠিক আছে, আর বাকি দিনের সময় মনে মনে তোমাকে ভগবানকে ডাকতে কি কেউ বাধা দিয়েছিল? কেউ তো বাধা দেয়নি, খুব ভালো করে। আমাদের ভূতেশানন্দজি মহারাজ বলতেন, সবসময় কি কাজ করছো, দেখবে অকাজও করছো অনেক। আমরা সত্যি সত্যি নিজেরা খুঁজে বার করে দেখলাম অকাজের সময়টা অনেক। উনি বলতেন যে অকাজটাকে যদি জুড়ে ফেলতে পারো তাহলে অকাজগুলোকে কাজে রূপান্তরিত করে দেখবে তোমার কাছে এত সময় আছে। একটা শব্দ উনি ব্যবহার করতেন, ভগবানকে ডেকে হেউ ঢেউ হয়ে যাচ্ছে, এই হেউ ঢেউ হয়ে যায়। আমরা আসলে চেষ্টাটাই করি না, এটা আমি আপনাদের শুধু বলছি না, আমি আমাকেও বলছি। অনেক সময় মনে হয় অনেক রকমের আলস্য, তারপরে দেখলুম, তারপরে এখন তো নতুন একটা ভালো ভারী ভালো জিনিস হয়েছে, একটা স্মার্টফোন হয়েছে, আর তাতে ফেসবুক বলে একটা জিনিস আছে, কি যে ওয়াগলে কি দুনিয়া, ভগবান জানে। একবার যদি তাতে একটু ক্লিক করেছি সে আর কি, সে প্রতি মুহূর্তে আমাকে জড়িয়ে ধরবে, ছাড়বেই না, বলে এটা দেখো না ওটা দেখো না, সেইখানে কি সুন্দর, এই এ ক্লাস নিচ্ছে ও ক্লাস নিচ্ছে, তারপরে এই রানীর স্বামী কোথা থেকে জন্মেছিলেন কি হয়েছে সেই দেখতে দেখতেই আমার তিন দিন কেটে গেল। তারপরে নিজেকেই ভাবছি তো ভারী বোকা আমি, রানীর স্বামী কী হয়েছে তা সে কোনো দিন আমার থেকে ফিরেও তাকাবে না, আমি তার জীবন দেখে কি করব। রানীর কতগুলো ছেলেপুলে আছে, তারা কী কী কাজকর্ম করে, এই হাঁ করে দেখছিল। এই যে দেখবেন কত সময় আমরা নিজেদের কারণে নষ্ট করে থাকি, আর আমরা ভাবি যে তিনি আমার উপর বোধ হয় খুব অসন্তুষ্ট হলেন, আমরা তাকে ডাকি বা না ডাকি এতে তার কিচ্ছু এসে যায় না। আমরা ডাকি শুধু নিজেকে বদল করবার জন্য, আর কোনো কিছু নয়। আমাদের নিজেদেরকে যদি বদল করতে হয় তাই আমরা তাকে ডাকি, আর তাতে আমাদেরই লাভ। মহারাজ বলছেন না, আমরা তাকে ডাকি বা ভুলে থাকি তাতে তার কিচ্ছু এসে যায় না, তাতে আমাদেরই লাভ বা ক্ষতি, সুখ বা দুঃখ, মঙ্গল বা অমঙ্গল। একটা ভালো জিনিসের সঙ্গে সবসময় জুড়ে থাকার একটা প্রবণতা আমাদের মধ্যে জাগে। ভগবানকে ডাকার একটাই ফল, আর কি ফল লোকে কি বলবে আমার জানা নেই, কিন্তু একটাই ফল যেটা খুব ভালো করে লক্ষ্য করছে সেটা হচ্ছে উচ্চ চিন্তা উচ্চ ভাবনার সঙ্গে জুড়ে থাকা। আমি একজন মহিলাকে চিনতাম, সন্ধ্যেবেলা টিভি দেখে জব টপ শেষ করে তিনি খই দুধ খেয়ে, বিধবা মহিলা, তিনি খই দুধ খেতেন রাত্রিবেলা, খেয়ে শুয়ে শুয়ে রেডিওতে গান শুনতেন। একদিন তাকে দেখতে গেছি, গিয়ে দেখলাম তিনি গাইছেন কি আশায়, তিনি শুনছেন কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে, নিয়তি আমার স্বপ্ন লয়ে নিশি দিন খেলা করে বেদনার বালুচরে। আমি বললাম লজ্জা করে না, সবাই ঠাকুর বাড়িতে যাচ্ছে ভগবানের নাম করছে আর তুমি শুয়ে শুয়ে কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে শুনছো। তিনি বললেন দেখ, ভগবানের কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মনকে উচ্চভূমিতে নিয়ে যাও, খুব ভালো করে কালকে গিয়ে হরিমন্দিরে গিয়ে দেখবি যে সমস্ত বৃদ্ধারা একসঙ্গে বসে আছেন, তারা ভগবানকে একটু ডাকার পরে যে জিনিসটা নিয়ে আলোচনা করেন যে তারা বাড়িতে কীরকমভাবে তার ছেলের বউ এবং ছেলের দ্বারা অত্যাচারিত, একে অপরের দুঃখ ভাগ করে করে নিতে থাকে, এটা হচ্ছে কথা। তারা একে অপরে নিজেদের দুঃখকে ভাগ করতে থাকে এবং সেইভাবে করে। বলছেন ভগবানের কাছে যাওয়ার উদ্দেশ্য একটাই, কেমন করে নিজের জীবনের মানোন্নয়ন করে, সেখানে গিয়ে যদি এর তার দুঃখ আর এর তার কুটকাচালিতে জীবনের মানের অবনমন হয় তাহলে সে কাজ করা ভালো না, তার চেয়ে কি আশায় বাদী খেলাঘর বেদনার বালুচরে শুনতে হবে। তখন অল্প বয়স ছিল তো বুঝতে পারতাম না, এখন যখন চুলে পাক ধরেছে এখন আমি তার অবস্থাটা বুঝতে পারি। সত্যি সত্যি যে জিনিস ভগবানকে, এমনকি কখনো কখনো আমার এরকমও মনে হয়, কিছুদিন আগে এখানে একটি হরিবাসরে গিয়েছিলাম, এখন আমি তো সাধারণত খুব রিচুয়ালিস্টিক নই, তাই সবাই আমাকে খুব, আমার উপর অনেকেই খুব অসন্তুষ্ট হন, তো সেই হরিবাসরে গিয়ে উপস্থিত হলাম, তা গিয়ে দেখলুম
যিনি পুজো করবেন তিনি বসে আছেন, তার পুজোর আসনে বসে বসে বিড়ি খাচ্ছেন। তো সে যাকে যে বিড়ি খেতে চায় খাক, তাতে আমার কোনো আপত্তি নেই। তারপরে মহারাজ এসছেন, বড় মহারাজ এসছেন, অতএব তাকে তো কীর্তন শোনাতেই হবে। তা আমি প্রণাম করে উঠতে উঠতে সে কীর্তনিয়াকে ধরে নিলেন, তিনিও বিড়ি খেতে খেতে এসে কোনো রকমে আমাকে দেখে বিড়িটা ছুঁড়ে এমনভাবে ফেললেন, আমি বললাম আমার জুতোটা গেল। তারপরে বসে আমি আধা ঘন্টা বসে থাকলাম, তিনি শুধু সিনথেসাইজার বাজালেন আর খোল বাদক শুধু খোল শুনলেন, আমি একটা হরে কৃষ্ণ হরে নাম শুনতে পেলাম না। তখন মনে হচ্ছে সামনে শ্রীকৃষ্ণের নিতাই গৌড়ের মূর্তি, সেই নিম কাঠের মূর্তি, অপূর্ব মূর্তি, দেখে চোখ মন ভরে যাচ্ছে। কিন্তু তখন ওইখানে বসে মনে হচ্ছে কতক্ষণে ছাড়া পাবো, এর চেয়ে আমার অফিস ঘরটা অনেক ভালো, সেখানে কাজ করতে করতে আমার ভগবানকে অনেক বেশি স্মরণ করা হয়। এটা হচ্ছে কথা, আমাদের যাবতীয় কিছু স্মরণ মননের উদ্দেশ্য হচ্ছে নিজেকে উন্নত করা, আর কাউকে না। আমরা যদি মনে করে থাকি, যেমন আমি যদি মনে করে থাকি আপনাদের বলে আপনাদের মানোন্নয়ন করছি তাও নয়, আপনারা যদি মনে করেন শুনে মহারাজের মানোন্নয়ন করছি তাও নয়, আমরা কেউ কারোর কিছু করতে পারি না। শোনা বলা সব কিছুর একটাই উদ্দেশ্য, আমরা নিজেদেরকে আপগ্রেড করি। 151 নম্বর সূত্র, উপনিষদ বলছেন যে জানে যে সে ব্রহ্মকে জানে সে কিছুই জানে না, যে জানে তিনি অবাঙ্গ মনস গোচর পূর্ণ জ্ঞানস্বরূপ জ্ঞানাতীত সেই তাকে ঠিক ঠিক জানে, তখন সে ব্রহ্মই হয়ে যায়। জ্ঞাতাকে কে জানতে পারে, জানলে জ্ঞাতা যে জ্ঞেয় হয়ে গেল, সীমাবিশিষ্ট হয়ে গেল। যা কিছু সীমাবিশিষ্ট, যা কিছু দেশকাল নিমিত্তের অধীন, যার কার্যকারণ সম্বন্ধ আছে, তার উৎপত্তি বিনাশ আছে, দোষ গুণ আছে, তা কখনো মুক্তি বা পূর্ণতা দিতে পারে না। সুতরাং তা জেনে বা উপাসনা করে বা পেয়ে লাভ কী, এটা একটা খুব দরকারি কথা। দেখবেন আমরা রোজ যে উপাসনা করি, আমাদের একবারে বেসিক জীবন থেকে যদি দেখি, আমরা যে রোজ উপাসনা করি, রোজ উপাসনা একরকম আনন্দ হয় না। কোনোদিন জপ করে খুব আনন্দ হয়, বলছে আর উঠতে ইচ্ছা করছে না, আবার কোনোদিন বারবার চেষ্টা করছি সে কিছুই হয় না, কোনো রকমের সে হাঁপড় টানার মতো করে আমরা জপের মালাটা টেনে নিয়ে চলে যাই। জীবন দিনটা কিরকম একটা বিস্বাদ দিয়ে শুরু হয়, সারাদিন কাজকর্ম করছে কিন্তু কীরকম একটা বিস্বাদ থেকে যায়। এই রকম দেখুন, আমরা যদি ওই দীক্ষা পাওয়া মাত্র ভগবানের স্থূল শরীরের অংশবিশেষ আমার মাথায় ঠেকিয়ে দিয়েছিলেন, তারপর থেকেই যদি আমি একবারে ব্রহ্মময় হয়ে যাই, আমি যদি মনে করি ঠাকুর মানে ওইটুকু, তা কিন্তু নয়। ঠাকুর আমার জীবনের প্রতিদিনের অভিজ্ঞতা, ব্রহ্মস্বরূপ হলেন আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে একটু একটু করে চিনে নেওয়ার বস্তু, অনন্ত বস্তু। তাহলে কি আমি তাকে পুরোটা পাবো না? তাকে পুরো পাওয়া কখনো সম্ভব নয়, তাকে পুরো আমি অনুভব করতে পারবো না। অনন্ত তো তিনি, আমি তাকে আমার অনুভূতি দিয়ে, আমার দৌড় দিয়ে যতটা বোঝার আমি তাকে বুঝবো, এইটুকু জানবো তিনি অনন্ত। তিনি এক একজনের কাছে এক এক রকমভাবে প্রতিভাত হয়, আমার কাছে তিনি এইভাবে প্রতিভাত হয়েছেন, অন্যের কাছে অন্যভাবে প্রতিভাত হতে পারেন। অতএব এইটা বুঝে নিয়ে আমাদের এগোতে হয়, কারণ তিনি অবাঙ্গ মনস গোচর, তিনি কেমন তা কেউ মুখে বলতে পারে না। আসলে অনুভূতির রাজ্যটা এমন বিশিষ্ট হয় সেটা আমরা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি না। যেদিন খুব ভালো জপ ধ্যান হয় সেদিনকে কি আপনি বলতে পারেন আজকে বুঝলে তো জপটা এমন হচ্ছিল, মন্ত্রটা ঠিক সাপের ইয়ের মতো নিচ থেকে ওপরের দিক, কিছুতেই আপনি বলতে পারবেন না কেমন আনন্দ, জপ করে খুব আনন্দ হচ্ছিল, বেলুড় মঠের ঠাকুরকে দেখে ভীষণ আনন্দ হলো, কেমন আনন্দ হলো, ভীষণ দাঁত, সেই দাঁত বার করেই তো আছে লোকটা, আমার ঘরের ছবিতে যেরকম দাঁত বার করে থাকে মন্দিরেও তো সেরকম দাঁত বার করে, তাহলে কী আনন্দ হলো দেখে। এই কেউ কেউ কালকে যেমন একজন ভদ্রমহিলা ফোন করে বললেন, জানেন তো কতদিন ঠাকুরকে দেখিনি, কতদিন দেখিনি, খুব মন খারাপ হচ্ছে, মহারাজ এক ঘন্টার জন্য সকালে খুলেছেন, ভাবছি গিয়ে দেখবো এবার। তা আমি বললুম যে কেন রোজ যে জপের সময় তাকে দেখেন, রোজ উপাসনার সময় দেখেন, ঘরেতে দেখেন, ভারী সুন্দর ইয়েটা বললেন, বললেন সে দেখে যেন শান্তি হয় না, বলছেন ওখানে যখন সেই মন্দিরের সিংহাসনে বসে আছেন তখন সেই দেখে যে আনন্দ হয়, সেই আনন্দটা আমি ঘরের ভেতরে ক্রিয়েট করতে পারিনি। তিনি অনন্ত, তার একটা খণ্ড নিয়ে আমরা যেন সুখে না থাকি, তিনি অনন্ত, আমি তাকে খুঁজতে হবে, তাকে আমায় পেতে হবে, তিনি পূর্ণ জ্ঞানস্বরূপ, তিনি আমার জ্ঞানের অতীত, সেই তাকে ঠিক ঠিক জানে, যে বুঝে গেছে
যে তিনি এতটা, তাকে আমি হজার চেষ্টা করি পুরোটা কিছুতেই তাকে আমি পাব না, তাই তাকে আমার শক্তি দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, আমার জ্ঞান দিয়ে তাকে আমায় খুঁজে বার করতেই হবে। ব্রহ্মময় হয়ে যাওয়ার কথা তিনি বলছেন। ভগবানকে ডাকতে 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 চিন্তা করতে করতে আমরা ব্রহ্মময় হয়ে যাই। এই ব্রহ্মময়ত্ব হচ্ছে ব্রহ্মকে পাওয়ার। আমরা দেখেছি কীরকম ছোট্ট ছেলের মতো হয়ে যেতেন। একটি ছবি আছে, আপনারা পারলে দেখবেন, এটা স্বামী রঙ্গনাথানন্দজি পিক্টোরিয়াল বায়োগ্রাফিতে আছে, স্বামী গহনানন্দজি পিক্টোরিয়াল বায়োগ্রাফিতে আছে। রঙ্গনাথানন্দজি সেদিনকে কোনো কাজ নেই, তিনি কী করছেন না, সাধারণত তিনি সারাদিনই পড়াশোনা করতেন। সেদিনকে টেবিল পেতে তাকে সাপ লুডো খেলতে দেওয়া হয়েছে, আর সেই উঁচু উঁচু লুডোর যে গুটিগুলো সেগুলো খুব উঁচু উঁচু, মানে ধরে ধরে উনি আঙুল দিয়ে, উনি হাতে গ্লোভস পরতেন, তো সে ধরে ধরে করতে পারা যায়। আর তিনি মহানন্দে সে সাপ লুডো খেলছে, ভেবে দেখুন, রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট অমন ব্রহ্মজ্ঞ স্বরূপ তিনি সাপ লুডো খেলছেন। শুধু তাই নয়, গহনানন্দজি গেছেন, তাকে নিয়েও খেলতে শুরু করেছেন। এবার খেলতে খেলতে গহনানন্দজি ওই লুডোটা সাপের মুখে পড়েছে, আর সেটা সসর করে নেমে এসছে। সে মহারাজ হাততালি দিচ্ছেন, তার সে যে কী আনন্দ! তার মহারাজের শেষ অবধি আড়াইখানা দাঁত ছিল, সে আড়াইখানা দাঁত বার করে, আর সে যে কী আনন্দ, কী অপার আনন্দ দেখবার মতো! আমাদের সন্ন্যাস দিতে এসেছেন রঙ্গনাথানন্দজি। সব হয়ে টয়ে যাবার পর মহারাজ তো সেদিন খুব অসুস্থ, আবার ঘরে নিয়ে গিয়ে মাঝকে নেবুলাইজার দেওয়া হলো। তা আমরা সবাই অপেক্ষা করছি, অপেক্ষা করেছি, এমন সময় মহারাজ এলেন। এসে দেখছেন সবাই অপেক্ষা করছেন, এবং আত্মস্থানজিকে বললেন, ডু ইউ নো সত্যকৃষ্ণ, আই এম লিটল লেট, আমি একটু দেরি করে এসেছি। মহারাজ বললেন, ইয়েস ইয়েস, ইট ইজ ওকে, দে উইল বি ওয়েটিং ফর ইউ। তা বলছে, নো নো, আই শুড নট বি লেট, আই শুড নট, বাট আই এম কিপিং ওয়েল, আই এম নাও ফিট নাও। তখন মহারাজ বললেন, আত্মস্থানজি ভারী সুন্দর হতো, হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো করে জানি, বাংলায় বলছে, 90-দের ওপর হয়ে একটা রেস তো খেলবো, তাতে যে কটা আরোগ্য ভবনে যে কজন আছেন, আর আপনাকে সেই রেসেতে আমি লাগিয়ে দেবো, দেখবেন আপনি রেসেতে ফার্স্ট হবেন। ছোট ছেলের মতো তিনি সেই হাতটি পাড়িয়ে হ্যান্ডশেক করছে। এই হচ্ছে ব্রহ্মের স্বরূপ। আমরা ভাবি না ব্রহ্মময় হয়ে যাওয়া কেমন? এই বালকবধ, পিশাচবধ, দৈত্যবধ, এই যে নানা বধ হওয়ার মধ্যে আমাদের দেখা চার ব্রহ্মকে দেখেছি, যিনি বালকের মতো আচরণ করতেন। ভূতেশ আনন্দজির কাছে একটা আইসক্রিমের পিণ্ড বার করতে আমাদের দম বেরিয়ে যেত, একবারে ছেলে মানুষের মতো। ঠাকুর যেমন বলছেন না, বালক কী করে না, তাকে সেই খাবার, নতুন কাপড় চোপড় কিনে দেওয়া হয়েছে, তারপরে তিনি বলছেন, কেউ বলছে দিবিরে, বলছে না আমার মা দিয়েছে, আমি কিছুতেই দেবো না। আবার কেউ না চাইতে খানিকক্ষণ বাদে দেখা যায় তার হাতে সব কাপড় জামা খুলে দিয়ে নানটু হয়ে ঘুরছে। ভূতেশ আনন্দজি মহারাজকে আমরা দেখেছি এরকম শিশুর মতো। আমরা নানা রকম সপ্ত সব্যসাচী মহারাজ এসে বলতেন, মহারাজ সময় হয়ে গেছে, হাত তুলুন। উনি টাইম কিল করতেন, কোন হাত তুলব, ডান হাত না বাঁ হাত? শেষে সব্যসাচী মহারাজ রেগে গেবেন, দু হাতই তুলুন না। তখন উনি আবার মিষ্টি করে বলতেন, একটু মিষ্টি করে বলতে পারো না, মা কি জন্মের সময় একটু মধুও খাওয়ায়নি তোমাকে, যে তুমি আমার সঙ্গে এরকম বলছো? আমরা হতবাক হয়ে দেখতাম, এ হচ্ছে ব্রহ্মকে কাশী যে বলছেন না, তখন সেই ব্রহ্ম হয়ে যায়। ব্রহ্ম হয়ে যাওয়া মানে রোদ্দুরের কথা ভাবতে 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 অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, অমলকান্তি রোদ্দুর হওয়া হয়নি, কিন্তু রোদ্দুরের কথা ভাবতে ভাবতে আমরা যেন প্রত্যেকে অমলকান্তির মতো রোদ্দুর হয়ে যেতে পারি, এইটির কথা বলছেন। তখন যা কিছু সীমা বিশিষ্ট, যা কিছু দেশকাল নিমিত্তের অধীন, যার কার্যকারণ সম্পত্তি আছে, যার উৎপত্তি আছে, যার দোষগুণ আছে, তা কখনো মুক্তি বা পূর্ণতা দিতে পারে না। খানিকটা যাবার পর মনে হলো এই শেষ হয়ে গেল, হলো না অনন্ত। আমার ভীষণভাবে সমুদ্র, আকাশ আর হিমালয়কে ব্রহ্মের প্রকাশ বলে মনে হয়। কত হেঁটে টেঁটে গেলাম, এইখানে এই অবধি গেলে বোধহয় দর্শন হবে, তারপরে দেখলাম এখনো অনেক বাকি আছে, সেখানে যাওয়ার মতো শক্তি আমার নেই। আমি যতটুকু দেখলাম, যে আনন্দ পেলাম সেটা নিয়ে ফিরে এলাম। এখনও চোখ বন্ধ করলে আমরা আমাদের সেই পিণ্ডারি গ্লেসিয়ার এক্সপিডিশনের কথা আমাদের মনে হয়, যে দুপাশে গভীরভাবে 200 ফুট খাদ রয়েছে, তার মাঝখানে 0 পয়েন্টে আমরা 5টি লোক দাঁড়িয়ে আছি। এত হাওয়া দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না, নিজেদের লাঠিগুলোকে গেঁথে রেখেছি, আর যে গাইড তিনি তার লাঠি দিয়েছেন, সেই লাঠিগুলো দিয়ে একে অপর, সেই লাঠিটাকে লম্বা করে রাখা আছে, সেই লাঠিটা রেলিংয়ের মতো করে সবাইকে ধরে আছি।
কিন্তু যে দৃশ্য দেখছি সেটা অপূর্ব। পিণ্ডার গঙ্গা বেরিয়ে আসছে পিণ্ডারি গ্লেসিয়ার থেকে, একদিকে নন্দা ঘুমটি একদিকে নন্দাকুল। সে যে কী আনন্দ কাউকে বলতে পারছি না, চোখের ধারা দিয়ে চোখ দিয়ে টপ 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 করে বড় বড় সেই জল পড়ছে। আমি কাউকে আনন্দের আনন্দকে শব্দ দিয়ে প্রকাশ করতে পারবো না, আমি ছবিটা আপনার সঙ্গে আঁকতে পারি কিন্তু আপনার মনের ভেতরে সেই চোখের ধারাটা নামাতে পারবো না। যে নামাতে পারবে যখন আমরা নিজেরা নিজেরা অনুভব করে করবো তখন আমাদের চোখ থেকে এমনি ধারাই নামবে। এই হচ্ছে ব্রহ্ম হয়ে যাওয়া। 152 নম্বর সূত্র, সেখানে তিনি বলছেন ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর সত্য জ্ঞান, ঈশ্বর সত্য জ্ঞান আনন্দ স্বরূপ এবং অনন্ত স্বরূপ, এগুলি তার গুণ নয় তার সত্তা। গুণ বস্তুকে সীমা বিশিষ্ট করে, গুণ নিত্য নয় কারণ গুণের ক্ষয় বৃদ্ধি আছে, তাই তিনি গুণাতীত সর্বাতীত। তার সম্বন্ধে নেতি নেত্রি মাত্র বলা যায়, তার পূর্ণ স্বরূপ উপলব্ধি হলে তাও বলা যায় না কারণ তখন দ্বৈত বোধ লোপ পেয়ে যায়, তখন কে বলবে। কিন্তু সাকার রূপে তিনি অনন্ত গুণের আধার, এটা হচ্ছে কথা। এখানে দুটি জিনিস আছে, ব্রহ্ম কি না, ব্রহ্ম হলেন সত্য জ্ঞান আনন্দ এবং অনন্ত স্বরূপ। সত্য মানে যা চিরন্তন সত্য, এটির কোনো ভেদ নেই, আজ একরকম কাল একরকম সেটা নয়, আজকে এইটা আমার সত্য বলে মনে হচ্ছে কাল অন্যটা সত্য বলছে তা নয়, তিনি একেবারে চিরন্তন সত্য। সূর্য আলো দিচ্ছে, সূর্যকে বলা হয় সর্বকর্ম দায়িনী, সূর্য আছে বলে আমাদের এই জগৎ সংসার যাবতীয় যা কিছু কাজের যে ধারা সেটা চলছে। সূর্য পূর্ব দিক থেকে উদিত হচ্ছে, পশ্চিমে অস্ত যাচ্ছে, এটা নিত্য সত্য। ঈশ্বর বর্তমান, ঈশ্বর ঈশ্বর আমাদের জীবনের আনন্দ স্বরূপ, এটা হচ্ছে সত্য। ঠিক সেই রকমভাবেই তারপরে ঠিক সেই রকমভাবে তিনি জ্ঞানস্বরূপ, তিনি আমার আত্মানুভূতির প্রকাশ করেন, আমার আসল সত্তাকে দেখিয়ে দেন। আমি যতটুকু অনুভব করতে পারি ততটুকুই, কিন্তু আমি ঠিক অতটুকুই নই। তারপরে আনন্দস্বরূপ, তিনি আমার জীবনের আনন্দস্বরূপ, তিনি অনন্তস্বরূপ, আমি কি এইটুকু, আমি আনলিমিটেড। এই যে আমার আনলিমিটেড সত্তা, এটা হচ্ছে ঈশ্বরের প্রকাশ। এগুলো গুণ নয়, আমরা গুণ কি বলি, দয়া ক্ষমা মৈত্রী মুদিতা করুণা, এই আনলিমিটেড সত্তা এই গুণগুলো আমাদের দেয়। এইগুলোকে চর্চা করতে করতে এই গুণগুলো আমাদের ভেতরে আসে, এই কারণে তিনি বলছেন না, দেখুন একবারে শেষকালে বলছেন যে তিনি পূর্ণস্বরূপ উপলব্ধি হলে তাও বলা যায় না, কিন্তু সাকার রূপে তিনি অনন্ত গুণের আধার। এই যে অনন্ত গুণের আধার, এই সাকার মানুষ আমি, সাকার রূপটি তাকে নানা গুণান্বিত হতে হয়, তাকে সুন্দর হতে হয়। এই যে আমাকে খেঁদার মতো দেখতে, মোদার মতো দেখতে, এইটা একটা মানে যে এটা একটা গুণ আর কি। অনন্তকে যদি আমি এইভাবে ভাবি তা কিন্তু নয়, আমার ভেতরের যে সমস্ত ভালো ভালো গুণের সমাহার হয়, দয়া ক্ষমা মৈত্রী মুদিতা, এগুলি ঈশ্বরকে ভাবতে ভাবতে তার গুণের একটা খণ্ডাংশের প্রকাশ হয়। এটা হচ্ছে দ্বৈত রূপে আমার এটা প্রকাশ হচ্ছে। আমি যখন মানুষ রূপে দেখা দিচ্ছি তখন এইগুলো যে আমার ভেতরের এই যে প্রকাশগুলো হচ্ছে, এই দেখে আমরা ব্রহ্মের স্বরূপকে বলি, ব্রহ্মের স্বরূপকে আমরা উপলব্ধি করি। কিন্তু ব্রহ্মের স্বরূপ মানে ওইটুকু নয়, দেখবেন ডাক্তার দেখলে আমরা বলি আহা মানুষ নয় গো দেবতা। তার মানে কি, তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী হয়ে স্টেথোস্কোপ নিয়ে আমার চিকিৎসা করতে চান, তা নয়। তিনি এমন একটা জীবনযাত্রার মানটাকে এমন স্তরে উন্নীত করেছেন, তিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন যেখানে থাকে দেবতা ছাড়া আর অন্য কোনো কিছু ভাবতে ভালো লাগছে না। এই রোজ খবরের কাগজে দেখি, রোজ এই নিউজে পড়ি যে ডাক্তারদের যে সেবা, এদের যে সেবা, নার্সদের যে সেবা, স্বাস্থ্যকর্মীদের যে সেবা, পুলিশরা যেভাবে এগিয়ে এসে সেবা করছে, যে নানা মানুষ নানাভাবে সেবা করছে, মানুষের জীবনের মানোন্নয়ন যখন দেখি তখন এই ব্রহ্মের প্রকাশগুলোকে আমরা দেখতে পাই। কিন্তু এটাই শেষ কথা নয়, যে পুলিশকে দেখে আমার খুব রাফ বলে মনে হয় সেটাই তার শেষ কথা না, তার আরও একটা দিক আছে, সেগুলোকে কিন্তু আমরা দেখি না। এই তিনি হলেন এই ব্রহ্ম স্বরূপ, হচ্ছেন এই আমার জানা যে সীমা বিশিষ্ট সত্তার বাইরে, তিনি অসীম। এটা যদি আমরা বুঝি, আমরা যদি ভগবানকে ব্রহ্মকে চিন্তা করতে চাই, তাহলে তার সেই অসীম সত্তাটাকে স্বীকার করে নিতে হবে। 153 নম্বর সূত্রে বলছেন ব্রহ্ম যদি একমেবাদ্বিতীয়ম হন,
তবে তাতে মায়া কোথা থেকে এলো এবং কেন এলো এই প্রশ্ন জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, কারণ এ প্রশ্নের উত্তর মায়ার ভিতর থেকে কখনোই দেওয়া যায় না। আর মায়ার বাইরে চলে গেলে তখন কেই বা প্রশ্ন করবে? তার কাছে তখন মায়া বলে কোনো জিনিসের অস্তিত্ব থাকে না, তখন দ্রষ্টা দৃশ্য নাশ হয়ে একত্ব মাত্রের অনুভব হয়। অর্থাৎ সে তখন উপলব্ধি করে যে একমাত্র ব্রহ্ম ত্রিকালে অর্থাৎ ভূত ভবিষ্যতে বর্তমানে সমভাবে স্বস্বরূপে প্রতিষ্ঠিত আছেন, তাতে কখনো মায়া স্পর্শ করেনি। দ্বৈতবোধ ব্রহ্মমাত্র, আর আমি সেই ব্রহ্ম। কি সুন্দর কথা, খুব সহজ উদাহরণ। আমরা যখন বাবা মা হই না, যখন ছোট ছেলে থাকি আমরা, বাবা মা আমাদেরকে নানা রকম বিধিনিষেধ করেন। এই স্কুলে ঠিক সময় যেতে হবে, রাস্তা আগে কাঁদে, এখন কি হয় জানি না, আমাদের সময় ছিল রাস্তায় আলো জ্বলার আগেই বাড়ি ঢুকে পড়তে হবে, হ্যাঁ এরকম সব নানা। তখন আমাদের মনে হতো এই কী ধরনের একটা একটা কেজের মধ্যে রাখা হয়েছে, এটা কি ঠিক? আমরা সে বড় হয়ে যাচ্ছি, অ্যাডাল্ট হয়েছি, সব তেতে মা টিক 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 করছে। এইটাই যখন এই ছেলেপুলেরাই যারা একটা সময় বিদ্রোহ করতেন, তারা যখন বাবা মা হন, তারা যখন তার সন্তানদের বলেন, তখন তারা ঠিক ঠিক অনুভব করতে পারেন যে বাবা যখন বাবা মা তাকে যখন ধমকাতেন, বকতেন বা তার উপর বিধিনিষেধ আরোপ করতেন, তখন তারা কি অনুভব করতেন। এই আমার জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি আমার বাবা মাকে ঠিক যেরকমভাবে এই বিচার করে উঠতে পারবো না, ঠিক সেই রকম খণ্ডাংশে দাঁড়িয়ে আমি পূর্ণকে বিচার করতে পারি না। আমি তো খণ্ড, আমি কি করে পূর্ণকে বিচার করবো? একটা ভারী সুন্দর দৃশ্য আছে এতে, আমাদের শ্রীরামকৃষ্ণ পুঁথিতেই আছে, আমাদের ইয়ের দর্শনের কথা আছে, আমাদের হৃদয়রাম। হৃদয়রাম এবং ঠাকুর দুজনেই চলেছেন, ঠাকুর বাজ্যে চলেছেন, হৃদয়রাম পেছন পেছন গাড়ু আর গামছা আর লণ্ঠন নিয়ে চলেছেন। এমন সময় হৃদয়রাম দেখলেন যে সারা জায়গাটা, সেই বাঁশঝাড়টা আলোয় আলোময় হয়ে গেছে, একদম আলোকিত হয়ে গেছে, এত আলো এত আলো, মনে হচ্ছে দিনের আলোর মতো। তারপরে দেখছে সেটা ঠাকুরের সারা শরীর থেকে বেরোচ্ছে, ঠাকুর যেন একটা জ্যোতির ঘনতনু, আর সেই তার শরীর থেকেই আলো বেরোচ্ছে, এত আলো সে হৃদয় তাকিয়ে থাকতে পারছে না। তারপরে হৃদয় আস্তে আস্তে ঠাকুরকে ভালো করে লক্ষ্য করলো, দেখলো মাটি থেকে হৃদয় ঠাকুর, হৃদয় লক্ষ্য করলেন যে ঠাকুর মাটি থেকে এক দেড় হাত উপরে রয়েছেন। এরপরে হৃদয় নিজের দিকে তাকিয়ে দেখলো, তখন দেখছে তার শরীরও জ্যোতির্ময়, তবে ওই রকম জ্যোতি নয়, তিনিও মাটির ওপর দাঁড়িয়ে আছেন, কিন্তু ঠাকুর যেরকম শূন্যে ভাসছেন তিনি ঠিক সেই রকম নয়। তিনি অনুভব করলেন ঠাকুর হলেন পূর্ণ আর তিনি তার অংশ, কিন্তু দুজনেই সেই একই সত্তা লাভ করেছে। লাপাতে লাপাতে গিয়ে বললো, ও রামকৃষ্ণ তুমি আমি এখানে কি করছি, চলো দেশে দেশে যাই, লোকশিক্ষা করে বেরোই। কিছুতেই তাকে থামানো যাচ্ছে না, অতএব ঠাকুর তার হৃদয়ে হাত দিয়ে তার থেকে সবটা শক্তি কেটে নিলেন। এই দেখুন, এই খানিকক্ষণ আগে তার মনে হয়েছিল তিনি পূর্ণ, ঠাকুর পূর্ণ আর তিনি তার অংশ, আর যেই ঠাকুর তার কাছ থেকে শক্তি কেড়ে নিলেন তিনি বললেন এ আর আমি কি, উনিও যেমন আমিও তেমন, উনি আমার মামা আমি তোমার ভাগ্নি, তুমি সাধন ভজন করে ওটি জোগাড় করেছো, আমিও সাধন ভজন করলে ওইটি জোগাড় হয়। এই আমাদের অবস্থা ঠিক সেই রকম হয়, আমরা বুঝতে পারি এই জগৎ সংসার বিশ্ব চরাচর আবৃত হয়ে আছে ব্রহ্মের স্বরূপ দিয়ে, এবং সেটার দ্বিতীয় কোনো সত্তা নেই, তাই তিনি একম এবং অদ্বিতীয়ম, তিনি সেই একস্বরূপ যার কোনো দ্বিতীয় সত্তা নেই। মায়া কোথা থেকে এলো এ প্রশ্ন করে কোনো লাভ নেই, কারণ এই উত্তর মায়ার ভেতর থেকে দেওয়া যাবে না। যেরকম আমরা সন্তান থেকে বাবার অবস্থাটাকে বুঝতে পারবো না, আর বাবা যেমন বাবার অবস্থা থেকে সন্তানের অবস্থা বুঝতে পারেন না, ঠিক সেই রকমই মায়ার রাজত্বে থেকে আমরা এটা কিছুতেই বুঝতে পারবো না। আমাদের যদি এটা বুঝতে হয় মায়ার রাজত্বের বাইরে চলে যেতে হবে, আর মায়ার রাজত্বের বাইরে গেলে কেই বা প্রশ্ন করবে, তখন তো সব একাকার হয়ে গেছে। সেই আমাদের ইয়ে আসছেন, আমাদের তোতাপুরি নেমেছেন গঙ্গার ধারে, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, সে বিশাল পাঞ্জাবি চেহারা, টকটকে তার গায়ের রং, জটা তার মাথার দিকে একবারে পা অব্দি নেমেছে, বিশাল চেহারা কিন্তু সম্পূর্ণ নগ্ন। তাকে দেখে কেউ লজ্জা পাচ্ছে না, তিনিও তা কাউকে দেখে লজ্জা পাচ্ছেন না, কারণ তিনি অনুভব করেছেন এই জগতে যা কিছু দেখছি সব আমি, আমি ভিন্ন আর দ্বিতীয় কেউ নেই। যেমন আমরা আমাদের ঘরের ভেতরে নিজের কোনো একটা বিয়ে বাড়িতে গেছেন, গিয়ে এর তার সাথে কীরকম আড়ষ্ট হয়ে আছেন,
কিন্তু যেই বন্ধুবান্ধব স্কুলের বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হলো কিংবা যেই ভাই বোনদের সঙ্গে দেখা হলো, ব্যাস আমরা সহজ হয়ে যাই, ওই ওই কথাতে লাফাতে থাকি। হ্যাঁ, আমরা সে আমাদের সেই আড়ষ্টতাটা কেটে যায়। ঠিক সেই রকম যখন আমরা দেখি যেদিকে তাকাচ্ছি শুধু আমি 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 আর কিছু নই, সে একটা ঘরের মতো যার চতুর্দিকে শুধু আয়না আছে, যেদিকে তাকাই সে আমারই প্রতিবিম্ব পড়ছে। আমি যদি ভালো করে করি তার প্রতিবিম্বটা আলাদা হবে, সেটা একটা অন্য প্রশ্ন। কিন্তু এইটা হচ্ছে মায়াতীত অবস্থায় গেলে আমাদের এই প্রশ্নটা আসে, আমরা তখন প্রশ্ন করতে পারি না, কারণ প্রশ্নের দরজা তো বন্ধ হয়ে যায়। তখন দ্বিতীয়ত কোনো সত্তা নেই, দ্বিতীয় সত্তা থাকলে তবে প্রশ্ন উত্তর হয়, আমি জিজ্ঞাসা করবো আরেকটা সত্তা উত্তর দেবে। কিন্তু যেখানে দ্বিতীয় সত্তা নেই সেখানে এই প্রশ্নের কোনো মানেই হয় না, তখন দ্রষ্টা দৃশ্য নাশ হয়ে একত্ব মাত্রই অনুভব হয়। তখন সে তখন উপলব্ধি করে যে একমাত্র ব্রহ্ম ত্রিকালে অর্থাৎ ভূত ভবিষ্যৎ বর্তমানে সমভাবে স্বস্বরূপে প্রতিষ্ঠিত হয়েছিল, তাতে কখনো মায়া স্পর্শ করেনি, দ্বৈতবোধ ভ্রম মাত্র, আর আমি সেই ব্রহ্ম। দ্বৈতবোধ ভ্রম মাত্র, দ্বৈতবোধ এই যে আমরা করি এটা ভ্রম মাত্র। মা ঠাকুরুন ভারী সুন্দর একটি উদাহরণ দিয়ে বলছেন যে ব্রহ্মজ্ঞান হলে কি হয়, দুটো হাত দুটো পা দুটো কান দুটো দুটো চোখ বেশি হয়, তখন সে দেখে আমার মধ্যে যিনি, দুলে ভাগদীর মধ্যে তিনি, এই জগতের সকলের ভেতরে সেই এক প্রকাশ সমভাবে প্রকাশিত হচ্ছে, এইটা সে লক্ষ্য করে। এবং এই লক্ষ্য করার জন্যই আমাদের যাবতীয় সাধন ভজন যাবতীয় চেষ্টা। কনসিয়াসলি কারুর সমালোচনা করার দরকার নেই, আমি যেন নিজেকে ভালো করে তৈরি করতে পারি, আমি যেন নিজে প্রতি মুহূর্তে আমার যাবতীয় সাধন ভজনের একটাই উদ্দেশ্য যেন থাকে, আমার ভেতরের মানুষটা বদল হচ্ছে কি, আমি কি নিজেকে উন্নত করতে পেরেছি। আমি যদি নিজেকে উন্নত করতে পারি তাহলে জগৎটা উন্নত হয়ে যাবে, এটা হচ্ছে কথা। এই যাবতীয় যত আমরা নিজেকে উন্নত করতে পারি, একটা সময় আমি বুঝতে পারবো এই জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের সব এটা এক। নাহলে ভেবে দেখুন না, স্বামী বিজ্ঞানানন্দজি তার স্মৃতি কথায় বলছেন, তিনি দেখছেন স্বামীজি হেঁটে বেড়াচ্ছেন ওই বারান্দার ভেতরে, অস্থির হয়ে হেঁটে বেড়াচ্ছেন। তারপরে জিজ্ঞেস করছেন, স্বামীজি এরকম হেঁটে বেড়াচ্ছেন কেন? বলছে না, পিষণ বুঝলি কোথাও যেন একটা খুব বড় বিপদ হয়ে গেছে, কোথায় জাপান আর কোথায় ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দ তার হৃদয় অনুভব করছেন কোথায় যেন একটা খুব বড় বিপদ হয়ে গেছে। হাসপাতালে শরীর চলে গেছে প্রব্রাজিকা মুক্তি প্রাণা মাতাজি, আমরা ভূতেশ আনন্দজিকে প্রণাম করতে গেছি, এটা সমূহ ক্ষতি রামকৃষ্ণ সঙ্গে, কিন্তু মহারাজের মুক্তি দেখে মনে হলো যেন মহারাজের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি, মনে হচ্ছে যেন খুব প্রিয়জনকে তিনি হারিয়েছেন। এই যে সারা সঙ্ঘের ওই যে শ্রীমঠের সবার বেদনা যেন তার ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে। তিনি যখন বলছেন আস্তে আস্তে, যখন বলা হলো যে মহারাজ আজকে যে আশাদির শরীর গেছে, মহারাজ বলছেন হ্যাঁ জানি, বলছেন চেষ্টা করা হয়েছে, আমাদের একজন বলতে থাকলেন হ্যাঁ ডাক্তার যদি সব পারত তাহলে এমনি করে আশাকে এমনি করে প্রাণ দিতে হতো, ডাক্তার সব পারে না, ওটা ভগবানের উপর নির্ভর। এই যে কথাগুলো অন্য, কিন্তু এই যে বেদনাটা তাকে সমানভাবে ছুঁয়ে গেছে, এরকম জগতের যাবতীয় মানুষের বেদনা যেন তাকে ছুঁয়ে যায়। মহারাজকে দেখেছি গুজরাট আর্থকুয়েক রিলিফে আত্মস্থানন্দজি গিয়েছেন, ফিরে এসেছেন কিরম অস্থির হয়ে আছেন, কেননা ওই যে মানুষগুলো ঘর বাড়ি সমস্ত কিছু তার চোখের সামনে বাড়ি ধসে গেছে, তার চোখের সামনে তার যাবতীয় সম্পত্তি নষ্ট হয়ে গেছে, তিল তিল করে গড়ে তোলা সম্পত্তি সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তাদের বেদনায় যেন মহারাজ খুব কাতর হয়ে পড়েছেন, বারবার আমাদের তখন আমি রিলিফ সেকশনে আছি, বারবার রিলিফ সেকশনে সঙ্গে কথা বলছেন কী করে তাদের একটু স্বস্তি দেওয়া যায়, কেমন করে তাদের একটু আনন্দ দেওয়া যায়, কেমন করে তাদের পুরো আগেকার অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়। এই বোধগুলো তখনই হয় যখন আমরা ব্রহ্মের আচরণ ব্রহ্মের চিন্তা করতে থাকি, এবং যত আমরা চিন্তা করব জগৎ তখন আমার নিজের হবে। গ্লোবাল ফ্যামিলি আমরা মুখে বলি, কিন্তু গ্লোবাল ফ্যামিলি যতক্ষণ না পর্যন্ত হৃদয়ে অনুভব করছি জগতের সবাই আমার আত্মীয়, জগতের সকলের দুঃখে আমি কাতর, জগতের সকলের আনন্দে আমি আনন্দিত, এটা যতক্ষণ না হৃদয় অনুভব করছি ততক্ষণ পর্যন্ত আমি গ্লোবাল ফ্যামিলির সদস্য নই, আমি সদস্য হওয়ার চেষ্টা করছি। আমাদের সাধন ভজনের মূল উদ্দেশ্য এই,
এই গ্লোবাল ফ্যামিলির একজন সদস্য হয়ে যাওয়া, এই জগৎ সংসার বিশ্ব সংসার আমি তার এক, তখন দেখবেন নিজেরই খারাপ লাগবে কোনো খারাপ কাজ করতে, কারণ আমি অনুভব করব আমার একটা খারাপ কাজ সারা জগতের জন্য ক্ষতিকারক পরিচয় দেবে। আজকে আমরা এখানেই থামছি, অনেক ঘাত প্রতিঘাতের মতো হলো, আপনাদের অনেককে কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা দয়া করে শুনেছেন, আর আমার এত বকাঝকা শুনেও আপনারা তবু এতটুকু সংখ্যা কমছে না দেখছি, তবু আপনারা এখনও সেই ডটকে বসে আছেন, এর জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটি ছোট্ট কথা বলা আছে, আপনারা জানেন কি না জানি না, আমাদের রত্নাদি রত্না মুখার্জি কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন, তার জন্য একটু প্রার্থনা করবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসেন। শুধু খুব উদ্যোগী, ওনার একটা ভালো গুণ আমার খুব ভালো লাগে, এই আমার কাছ থেকে রোজ উনি লাপিয়ে ঝাঁপিয়ে এইগুলো নেন আর কি, এই যে লিঙ্কগুলো নেন, লিঙ্ক না পেলে অসন্তুষ্ট হন। আমি প্রথমে ভাবলাম উনি বোধ হয় নিজে আসার জন্য করেন, তারপরে দেখলুম না ওনার সূত্র ধরে অনেকে আসেন। ভালো কথা শোনানোর মানুষ আজকাল সত্যি সত্যি কমে গেছে, তাই এমন মানুষ থাকা ভালো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকাল আবার কী একটা কী আরেকটা কী রোগ এসেছে, এই ব্ল্যাক ফাঙ্গাস, হ্যাঁ, তার থেকে নিজেদের সুস্থ রাখবেন, ভালো রাখবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি। আজকে এইখানেই থামছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।